गुड मॉर्निंग एवरी वन. टुडे इज 10th of October 2020 एंड दिस इज क्लास 1 EVS टेक्स्ट क्लास. टुडे इज आवर रिविजन क्लास. टुडे वी रिवाइज द चैप्टर ट्रांसपोर्ट एंड कम्युनिकेशन. आज के ट्रांसपोर्ट एंड कम्युनिकेशन चैप्टर टी के रिविशन देव. सो स्टार्ट द चैप्टर. मीन्स अफ ट्रांसपोर्ट मैंने की ट्रांसपोर्ट आछे. वी विजिट डिफरेंट प्लेसेस फॉर डिफरेंट पर्पसेस. टू विजिट नियर बाय प्लेसेस वी यूजुअली वॉक ऑन फुट. To cover longer distances, we need vehicles. These vehicles are also called means of transport. Okay, we use these means of transport for short distances. Auto, tonga, bus. In villages, people use a tonga, bullock cart, cycles or a bus. In cities or urban areas, people use cars, scooters, auto rickshaws and metro to travel short distances. These are means of land transport. We use these means of transport for long distances. Aeroplane, ship, train. To visit long distances, people use high-speed buses or trains. They also use aeroplanes or helicopters to visit long distances in less time. These are means of air transport. Steamers and ships are used to travel long distances through rivers and seas. People also use boats to visit different places. These are means of water transport. তাহলে আমরা এখানে অনেকগুলো ট্রান্সপোর্ট ব্যাপারে পেয়েছি. আমি তোমাদেরকে বাংলায় এটা বলে দিচ্ছি. মিন্স অফ ট্রান্সপোর্ট কী কী বলছে? আমরা বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমভাবে ভিজিট করি এবং সেই জন্য আমরা কাছাকাছি যাওয়া দূরত্ব অতিক্রম করার জন্য আমরা হেঁটে যাই. আমরা বেশি দূরত্ব অতিক্রম করার জন্য আমাদের যানবাহনের দরকার হয়. সেই যানবাহনগুলোকে বলা হয় মিন্স অফ ট্রান্সপোর্ট. আমরা কী কী যানবাহন ব্যবহার করি? অটো, টাঙ্গা, বাস. এবার এসছে যে গ্রামে মানুষ ব্যবহার করে টাঙ্গা, গরুর গাড়ি, সাইকেল অথবা বাস. শহরে বা আরবান এরিয়াতে মানুষ ব্যবহার করে কার মানে গাড়ি, চার চাকা গাড়ি, স্কুটার, অটোরিকশা এবং মেট্রো. তারা মানে কম দূরত্ব অতিক্রম করার জন্য এগুলো ব্যবহার করে. এগুলোকে বলা হয় ল্যান্ড ট্রান্সপোর্ট, মানে যেগুলো স্থলভাগে চলে, স্থলভাগে ট্রান্সপোর্ট. এবার আমরা এরোপ্লেন, শিপ, ট্রেন ব্যবহার করি বেশি দূরত্ব অতিক্রম করার জন্য. আমরা বেশি দূরত্ব বা অনেক দূর অতিক্রম করতে হলে ব্যবহার করি হাই স্পিড বাস অথবা ট্রেন. এবং আমরা কম সময়ে বেশি দূরত্ব অতিক্রম করার জন্য ব্যবহার করি এরোপ্লেন, হেলিকপ্টার. এই এরোপ্লেন এবং হেলিকপ্টারকে বলা হয় এয়ার ট্রান্সপোর্ট, মানে যেগুলো আকাশ দিয়ে চলে. এবার বলা হয়েছে জল ট্রান্সপোর্ট, মানে জলজ যানবাহন, যেগুলো স্টিমার এবং নৌকো বা জাহাজ, যেগুলো নাকি খুব বেশি দূরত্ব অতিক্রম করতে ব্যবহার হয়, যেটা নদী এবং সমুদ্র দিয়ে যায়. আমরা ব্যবহার করি বোট মানে নৌকো বিভিন্ন জায়গায় যাতায়াতের জন্য. এগুলোকে বলা হয় ওয়াটার ট্রান্সপোর্ট, মানে জলজ যানবাহন. ওকে, দিস ইজ ইয়োর ক্লাস ফর টুডে. নাও আই টেল ইউ সাম স্পেলিং অলসো ফর টুডেজ ক্লাস. ডিফারেন্ট, DIFFERENT. পারপাসেস, PUR POSES. নিয়ার বাই, NEARBY. প্লেসেস, PLACES. ইউজুয়ালি, USUALLY. These are the spellings for today's class. Thank you.